যেতিয়া মোটরসাইকেলের কথা পাতা হয় এটা নাম সদায় আপনার মূরত আহিব, হার্লি ডেভিডসন। আজি আমি কথা পাতিম হার্লি ডেভিডসনের বিষয়ে, আর আছে আমার লগত আজি স্ট্রিট রড 750। সকলের ইমান প্রিয় কিয়? হার্লি নাম শুনিলে আমার মূরত আহে আমেরিকার ডেথ ভ্যালির হাইওয়েত বহু ডাঙর বাইকার গ্রুপ এটাই একলগে বাইক চলাই যাওয়ার দৃশ্য। হার্লি ডেভিডসনের এই আইকনিক নামটো কোরপরা আহিলে? নামটো আহিছিলে ইয়ার ফাউন্ডার কেজনেরপরা, উইলিয়াম এস হার্লি আর ডেভিডসন ব্রাদার্স। তেওঁলোকে 1903 চনত প্রথম হার্লি ডেভিডসনের মোটরাইজ সাইকেল এখন বনাইছিলে। তারপর তেওঁলোকে ডেভেলপ করেছিল দ্য ওয়ার্ল্ড ফেমাস মিলওয়াকি ভি টুইন ইঞ্জিন, আর সেই হার্লি ডেভিডসনের লেগেসি আজি অকনমান ক্রাইসিসত। হার্লি ডেভিডসনের কথা কলে আমি সদায় লেগেসির কথা ভাবো। কিয়? কারণ হার্লি ডেভিডসনে লেগেসিটি বহুত সিরিয়াসলি লয়। স্থাপন হওয়ার 3 বছর পিছত 1906 চনত ডেভিডসন ব্রাদার্স আর উইলিয়াম হার্লিয়ে প্রথম ফ্যাক্টরিটি বনাইছিল মিলওয়াকিত, আর সেই ফ্যাক্টরিটি এতিয়াও হার্লি ডেভিডসনের মেইন হেডকোয়ার্টার। সেই কারণে হার্লি ডেভিডসন আর ইয়ার ওনার্সবিলাকে নিজের লেগেসিটি লয় বহুত বহুত সিরিয়াসলি। হার্লি ডেভিডসনের একটা বিরাট ডাঙর বরঙণি আছে আমেরিকান হিস্ট্রিটো। প্রথম বিশ্বযুদ্ধের সময়ত 20,000 মোটরসাইকেল আমেরিকান মিলিটারির কারণে বনাইছিল হার্লি ডেভিডসনে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ত বরঙণি আছিল 90,000 মোটরসাইকেল। সেই হার্লি ডেভিডসনে 117 বছর পিছত একটা সরু আরম্ভণিরপর এটা একটা আমেরিকান আর ওয়ার্ল্ড ওয়াইড আইকন। স্ট্রিট রড 750 আছে 749 সিসির ভি টুইন রেভলিউশনারি ইঞ্জিন, ইয়াত আছে 62 নিউটন মিটার্স অফ টর্ক। ইমান পাওয়ার থাকে যে প্রত্যেকটো গিয়ারত আপনি টর্কটো ফিল করিব। 6-speed গিয়ার বক্স হয়, হুইলস দিয়া আছে আপনার 17-inch হুইলস হয়, 7-split spoke অলয় হুইলস হয়, 13 লিটার্স অফ ফিউল ট্যাঙ্ক দিয়া হয়েছে, আর বাইকখন দেখি লাগিছে আপনার একটা ড্রাগ বাইক ফিল লুক। ইয়ার ডিজাইন টু ইন্সপায়ার্ড হয় হার্লি ডেভিডসনের XR 1200X, যোনটো একটা ড্রাগস্টার বাইক বলে কোৱা হয়। সিমিলার ডিজাইন একটা রেপ্লিকেট করে পেলায় এই বাইকখন ফর্ম করা হয়েছে। হোয়াইট হ্যান্ডেল বার্স হয়, বার এন্ড মিরর্স দিয়া হয়েছে। বাইকখনত গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 205 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। হার্লি ডেভিডসনের এন্টায়ার মডেলের ভিতর সবতকে বেস্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স এইখান, আর সেই কারণে ইন্ডিয়ান কন্ডিশনসত মানে ভাবো এটা একটা পারফেক্ট বাইক হয় আমার ইয়ং ক্রাউডের কারণে, আমার এন্টায়ার জেনারেশনটোর কারণে, যোনটো একটা গেম চেঞ্জার হব পারে এন্টায়ার হার্লি ডেভিডসন বিজনেস প্ল্যানত, পোর্টফোলিওত। নাইনটিন টুয়েন্টিজত গ্রেট ডিপ্রেশন সার্ভাইভ করা দুটা কোম্পানির ভিতর একটা হল হার্লি ডেভিডসন, কিন্তু সেই হার্লি ডেভিডসনে আজি কিয় ক্রাইসিস ফেস করবল হয়েছে। 1960সত যেটা 600 সিসির মোটরসাইকেলসর ডিমান্ড কমে গেছিল, তেতিয়া হার্লি ডেভিডসনের সেলসতো তার প্রভাব পড়েছিল। তারপর 2008 রিসেশনত সেই প্রভাবটো হার্লির সেলস ফিগার্সত আরও বেশি দেখা পাওয়া গেল। এই পেন্ডেমিক সিটুয়েশনত হার্লি ডেভিডসন ইন্ডিয়ার সেলস বহুতখিনি কমে গেছিল, এন্ড তার কারণে হার্লি ডেভিডসনে তেওঁলোকৰ সেলস, ম্যানুফ্যাকচারিং এন্ড ডিস্ট্রিবিউশন এইকেইটা ইন্ডিয়াত বন্ধ করব কারণে বাধ্য হয়ে গেছিল, যার বাবে হার্লি ডেভিডসন ওনার্স আর লভার্সখিনিয়ে চিন্তাত পড়েছিল। কিন্তু তেওঁলোকৰ কারণে একটা সুখবর, হার্লি ডেভিডসনে রিসেন্টলি হিরো মোটোকপৰ লগত একটা এগ্রিমেন্ট সাইন করেছে, যত হিরো মোটোকপে হার্লি ডেভিডসনের কারণে সেলস এন্ড ডিস্ট্রিবিউশন প্রভাইড করব। আর আমি ভাবো এই এগ্রিমেন্টটো দুয়োটা কোম্পানির কারণে মিউচুয়ালি বেনিফিশিয়াল হব। যা কিছুদিনে আমি শুনে আছো হার্লির বহুত নিউজ পাইছো আমি যে হার্লি ইন্ডিয়া এক্সিট করে আছে, কিন্তু মই পার্সোনালি ভাবো যে হার্লে যদি এনেকুৱা টাইপ মডেলস প্রোডাকশনত আনে, আকো ইউথ সেন্ট্রিক মডেলসব প্রোডাকশনত আনে, ডেফিনেটলি তার ফিউচারটা ব্রাইট হব।
আর হার্লির যোন ফ্যান ফলোয়িং আছে, যোন অলরেডি কাস্টমার বেস আছে, সিহতর কারণেও ডেফিনেটলি একটা হোপফুল স্টেপ এটা হব হার্লির ফালোরপা একটা ব্রাইট ফিউচারের কারণে।